কন্টেইনমেন্ট জোন ঘুরে দেখলেন বিধাননগরের নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার। বিধাননগর পুলিশ কমিশনারের নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার কন্টেইনমেন্ট জোন ঘুরে দেখলেন। পুলিশ কমিশনার জানালেন, বিধাননগর কমিশনারেটের 16টা কন্টেইনমেন্ট জোন আছে, প্রত্যেকটাই ভিজিট করেছি। যে নিয়মগুলো আছে সেগুলো মানা হচ্ছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি। যারা এখানে আছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো দেখা হচ্ছে। এছাড়া আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় দেখছি, যারা মাস্ক পরছে না তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছি। পরবর্তী সময় আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোন এলাকা থেকে কেউ বাইরে যাবেন না এবং বাইরের কাউকে আসতে দেবেন না। এমার্জেন্সি ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। বাড়ি থেকে বেরোবার আগে সবাই করুন, খাওয়ার আগে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন। বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোন এলাকা থেকে কেউ বাইরে যাবেন না এবং বাড়ির বাইরে ভেতরে কাউকে আসতে দেবেন না। বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোন এলাকা থেকে কেউ বাড়ির বাইরে বেরোবেন না এবং বাইরের কাউকে ভেতরে আসতে দেবেন না। এমার্জেন্সি ছাড়া বাড়ি থেকে কেউ বেরোবেন না এবং সব সময় মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সাবান দিয়ে হাত ধুবেন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোন এলাকা থেকে কেউ বাড়ির বাইরে যাবেন না এবং বাইরের কাউকে আসতে দেবেন না। আমাদের যে এখন বিধাননগর কমিশনারেট এরিয়াতে আমাদের এখন 14টা কন্টেইনমেন্ট জোন আছে, আর আমরা সব কন্টেইনমেন্ট জোন ভিজিট করছি। কন্টেইনমেন্ট জোনে যে গাইডলাইন্স আছে সেটা মেনা হচ্ছে না সেটা আমরা দেখছি। যারা এখানে লোক আছে ওদের কোনো সমস্যা আছে না আছে সেটা আমরা দেখছি। ওদের সাথে আমাদের লোক রেগুলার যোগাযোগ রাখছে, ওদের কোনো অসুবিধা না হোক আর এই আরও স্প্রেড না করো সেটা আমরা চেষ্টা করছি। এছাড়া আমাদের আজকে একটা স্পেশাল আমাদের ড্রাইভ চলছে। আমরা যেখানে যেখানে যারা নো মাস্ক পরছে না ওদেরকে অ্যাওয়ার করছি, এর সাথে আমরা এরপরে এনফোর্সমেন্টে যাবো, সো দ্যাট আমরা যে কম্পালসারি গাইডলাইন আছে মাস্ক পরার সেটাকে আমরা এনশোর করাতে পারি।